Assalamualaikum warahmatullahi wabarakatuh. Priyo shikkharthi bhai o bonera, nichchoi tumra bhalo acho, bhalo thako, sundor thako. Ebong online class gulo apnar jonno priyo bishwobidyaloyer class gulo upolobdho koro. Ami Mohammad Minnajun Shahab, shikkhok. Tomader samne saptom shrenir bangla prothom potro niye eshechi. Ajke je bishoyti ami tomader porabo, tomra nichchoi dekhte pachho. Pitripurusher golpo. পিতৃপুরুষের গল্প এই গল্পটি সম্পর্কে আমরা জানব লিখেছেন হারুন হাবে লিখেছেন হারুন হাবে আমরা আগে জেনে আসলে পিতৃপুরুষের গল্প এইটা এর মেনিংটা কি অর্থ আমরা কি বুঝতেছি সে সম্পর্কে জানব অর্থাৎ পিতৃপুরুষের গল্প বলতে বোঝাচ্ছে যে পূর্বের বংশধরদের কথা অর্থাৎ আমার বাবা তার বাবা তার দাদা এরকম ক্রমান্বয়ে উপরের দিকে অর্থাৎ পূর্বে যারা এদেশে ছিল তাদের কথা বলবো তাদের গল্প এখানে আমরা পিতৃপুরুষের গল্প জানার অর্থাৎ পিতামহ পিতা পিতামহ পিতামহ একটা দিক আমরা এখন জানবো হারুন হাবিব সম্পর্কে এই হারুন হাবিব প্রখ্যাত কথা সাহিত্যিক তিনি মুক্তিযুদ্ধ একজন গেরিলা যোদ্ধা ছিলেন মুক্তিযুদ্ধে একজন গেরিলা যোদ্ধা ছিলেন এবং রণাঙ্গন সংবাদদাতা ছিলেন 1971 রণাঙ্গন সংবাদদাতা ছিলেন তিনি মূলত ছোটকাল থেকেই তার মুক্তিযুদ্ধের উপর দেশ জাতির উপর তিনি তার লেখনীগুলো ছাপ করে রেখেছেন সেটা হচ্ছে তিনি মুক্তিযুদ্ধ অনেকগুলো লেখা লিখেছিলেন তার মধ্যে প্রবন্ধ রয়েছে গল্প রয়েছে এবং উপন্যাস রয়েছে তার মধ্যে যেগুলো উল্লেখযোগ্য সেগুলো আমরা জানব সেগুলো হচ্ছে এক হচ্ছে যে প্রিয় যোদ্ধা এক নম্বরে প্রিয় যোদ্ধা এবং দুই ছোট ছোট গল্প ছোট গল্প হচ্ছে ছোট গল্প সমগ্র সমগ্র ছোট গল্প সমগ্র 1971 71 এবং তিন নম্বরে হচ্ছে আমরা জানলাম ছোট গল্প সমগ্র 1971 এবং এর পরে রয়েছে যে প্রবন্ধ যেটা আমরা জানি যে প্রবন্ধ যেটা সেটা হচ্ছে ব্লাড ব্লাড অ্যান্ড ব্রুক দা লেডি ব্লাড অ্যান্ড ব্রুটালিটি এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য গ্রন্থ এছাড়াও আরো গ্রন্থগুলো লিখেছিলেন তো মূলত এগুলো প্রিয় যোদ্ধা ছোট গল্প সমগ্র 1971 ব্লাড অ্যান্ড ব্রুটালিটি এগুলো হচ্ছে তার উল্লেখযোগ্য গ্রন্থ এবং তিনি 1900 আমরা জানি যে 1948 তার জন্ম 1948 সালে 1948 সালে জন্ম জামালপুর জেলায় তিনি এখন জীবিত রয়েছেন তো মোটামুটি আমরা হারুন হাবিব সম্পর্কে জানলাম এখন জানব হচ্ছে হারুন হাবিবের পিতৃপুরুষের গল্প এই গল্পটা সম্পর্কে আমরা জানব জানার আগে আমি যে বিষয়ে জানতে পারবো যে শিকন ফলানো করতে পারবো সেটা হচ্ছে কি এক দেশ জাতি ইতিহাস ও মুক্তিযুদ্ধ সম্পর্কে জানতে পারব অর্থাৎ দেশের ইতিহাস মুক্তিযুদ্ধ সম্পর্কে আমরা জানতে পারব দুই নম্বর হচ্ছে এই পিতৃপুরুষের গল্প পড়ে আমরা জানতে পারব যুদ্ধ ও মুক্তিযুদ্ধের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারব যুদ্ধ এবং মুক্তিযুদ্ধের মধ্যে পার্থক্য এবং তিন নম্বরে হচ্ছে সাত মসজিদ রাস্তা নামে ইতিহাস বলতে পারব
তাহলে আমরা সাত মসজিদ রাস্তার নামে ইতিহাস কেন বলতে পারব তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা আমরা এখন জানব এই পিতৃক পুরুষের গল্পে কিছু সংক্ষিপ্ত শব্দার্থ যেমন সংক্ষিপ্ত শব্দার্থ দেওয়া আছে হানাদার বাহিনী হানাদার হানাদার বাহিনী হানাদার বাহিনী দেওয়া আছে তোমরা জানো এই হানাদার বাহিনী এর অর্থ হচ্ছে পশ্চিম পাকিস্তান থেকে যে সমস্ত সেনাবাহিনী আমাদের দেশে এসে বাংলাদেশে এসে যারা মানুষদের উপর নিরস্ত্র মানুষের উপর অত্যাচার করে চালিয়েছিল তাদেরকে বলা হচ্ছে হানাদার বাহিনী অর্থাৎ এখানে পশ্চিম পাকিস্তানি বাহিনী এটা হচ্ছে পশ্চিম 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 পাকিস্তানি বাহিনী এরপরে রয়েছে আমরা জানি তিপিকা তিপিকা একটা শব্দ দেওয়া আছে অর্থাৎ এই তিপিকা শব্দের অর্থ হচ্ছে যে সহনশীলতা সহনশীলতা এরপরে আমরা দেখব যে সহনশীলতা আছে এবং সামরিক শাসন দেওয়া আছে যে সামরিক শাসন সামরিক শাসন দেওয়া আছে অর্থাৎ এই শব্দটা দ্বারা বোঝাচ্ছে যে সামরিক শাসন বলতে বোঝাচ্ছে যে সেনাবাহিনী দ্বারা শাসিত রাষ্ট্র যে শাসিত হয় অর্থাৎ সেনাবাহিনী দ্বারা পরিচালিত পরিচালিত রাষ্ট্রে কার্যাবলী শাসন এইটা অর্থাৎ এগুলো মূলত শব্দার্থ রয়েছে আমরা সংক্ষিপ্ত শব্দার্থ গুলো জানলাম এরপর আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো অর্থাৎ এই পিতৃপুরুষের গল্প মূল গল্পে আমরা চলে যাবো তোমরা লক্ষ্য করেছো আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি তোমরা 32 পৃষ্ঠা বের করে দেখতে পাবে যে বলা হচ্ছে অন্তু মামা বড় বেশি একটা ঢাকা শহরে আসেন না ওর মা চিঠি লিখে কথা বলেন কাজল তুই ঢাকার শহরে চলে আয় আমার বাসাতেই থাকবি যতদিন চাকরি না হয় লক্ষণীয় এখানে আমরা একটা যদি জিনিস দেখতে পেলাম সেটা হচ্ছে চরিত্র চরিত্র এক অন্তু অন্তু এবং দুই অন্তুর মামা অর্থাৎ কাজল কাজল এবং তিন হচ্ছে ওর মা মানে অন্তুর মা আমরা তিনটি চরিত্র এখানে পেলাম অন্তু অন্তুর মামা কাজল এবং অন্তুর মা এই তিনটা চরিত্র আমরা পেলাম সেখানে দেখা যাচ্ছে কি বলছে যে আমার বাসাতেই থাকবে যতদিন চাকরি না হয় অর্থাৎ যতদিন বলতে বোঝাচ্ছে যে যতদিন না হয় যতদিন মানে হচ্ছে যতদিন যতদিন আর এরপর দেখো কাজল মামা কবু আসে না গ্রাম নাকি খুব ভালো লাগে কাজল মামা
1971 সালে কাজলমা ঢাকা বিশ্ববিদ্যালয় পড়তো কোথায় পড়তো ঢাকা বিশ্ববিদ্যালয় তাহলে এখানে একটা প্রশ্ন আসতে পারে যে কাজলমা কোথায় পড়তো ঢাকা বিশ্ববিদ্যালয় তাহলে কাজলমা কোথায় পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এরপর দেখা যাচ্ছে কি পড়তে পড়তে যুদ্ধ বেঁধে গেল একদিন ঢাকা ছেড়ে হঠাৎ সে গ্রামে এসে হাজির তারপর আরেকদিন এই গ্রামে সেই গ্রামে ঘুরেছিলেন ছেলেদের জোগাড় করে মিছিল মিটিং রাইফেল জোগাড় করে ট্রেনিং আর কত কি অর্থাৎ এই বন্ধু মামা কাজল গ্রামে এসে মিছিল মিটিং করে রাইফেল জোগাড় করে ট্রেনিং করে ইত্যাদি কাজগুলো করতে শুরু করলো অঙ্কুর নামে কত ভক্তের বাবা এসব করিস নে বিপদে পড়ল অর্থাৎ অঙ্কুর যে নানা কাজলের যে বাবা সে নিষেধ করতে চাইল করিস না এটা করলে সমস্যা করতে হবে বাঘা বাঙালিরা এবার যুদ্ধ করবে বাবা অর্থাৎ বাঘা মানে অর্থ হচ্ছে সাহসী সাহসী বাঙালির এবার যুদ্ধ করবে স্বাধীনতা এবার আসবেই অর্থাৎ স্বাধীনতা আনতেই হবে সাহস নিয়ে বলতো কাজল মামা সেই কাজল মামা যুদ্ধ গল্প শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে অন্তরে অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে আসবে কাজল মামা বার্ষিক পরীক্ষার পর থেকেই অর্থাৎ কখন থেকে অপেক্ষা করছে প্রশ্ন আসতে পারে যে বার্ষিক পরীক্ষার পর থেকেই মা ওকে যুদ্ধ মা ওকে বুদ্ধি শিখিয়ে দিয়েছে তুই এক কাজ কর চিঠি লেখ মামাকে বল এবারে 21 ফেব্রুয়ারি যেন অবশ্যই ঢাকা আসে অর্থাৎ 21 ফেব্রুয়ারি মা নিশ্চয়ই 21 ফেব্রুয়ারি সম্পর্কে জানো অর্থাৎ 21 ফেব্রুয়ারি কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 1952 সালে 21 ফেব্রুয়ারি অর্থাৎ রফিক শফিক জব্বার নাম না জানা আরো অনেকে রক্তের বিনিময়ে আমরা এই মাতৃভাষা অর্জন করেছি 21 ফেব্রুয়ারি আর বল তুই যুদ্ধের গল্প শুনবার জন্য অধীর আগ্রহে বসে আছিস দেখবি ঠিক আছে বুদ্ধিটা অন্য মার হলেও এমন একটা কৌশল চিন্তা করত সে বেশ কদিন আগে থেকেই কাউকে না জানিয়ে অন্য চিঠি লিখেছে সেও প্রায় 10-12 দিন হয়ে গেছে আজ 18 তারিখ 3 দিন বাদেই মহান 21 ফেব্রুয়ারি ওর কেন যেন বিশ্বাস কাজমামা আর কার কথা শুনুক না শুনুক তার কথা রাখবেই আসবেই সে ঢাকা অন্তু বরাবর রাত 9টা সাড়ে 9টা ঘুমিয়ে পড়ে প্রশ্ন আসতে পারে অন্তু কখন ঘুমিয়ে পড়ে কিন্তু আজ আছে 10টার পর জেগে থাকলো মা বললে ঘুমোতে যাসনি কেন অন্তু খুলে বলে না কিছু অর্থাৎ কিছু খুলে বলে না 11টা বাজতেই কিন্তু ঘুমে চোখ বন্ধ হয়ে আসে লেপের নিচে ঢুকতে ঢুকতে সে কি গভীর ঘুম ভোরবেলা সে দেখো কাজল মামা তার চুলে হাত ধুয়ে দিচ্ছে অর্থাৎ কাজল মামা ইতিমধ্যে এসে গেছে লেপ থেকে বেরিয়ে এক কাপ উঠে বসলো সে বিছানায় মামা বললেন ভালো আছিস তুই অন্তু শেষ রাতে ট্রেনে এলাম এসে দেখি তুই ঘুমাচ্ছিস অন্তু বলে আজ কিন্তু 19 তারিখ তা তো জানো মামা দুদিন বাদে 21 ফেব্রুয়ারি মামা বললেন ঠিক আছে খানিকক্ষণ রেস্ট নিয়েই বেরোবো ওকে নিয়ে যেখানে যেতে চাস সেখানেই নিয়ে যাব 5 দিন আমি ঢাকায় থাকবো কয়দিন থাকবে 5 দিন এর মধ্যে 4 দিনে তোর সাথে যেখানে যেতে চাইবি যাব যত কর্ম শুনতে চাস শোনাব মহামহাপুরের নুজান রোড থেকে ইংলিশ কার চাপলো অন্তু আর কাজল মামা ওটা থেকে মোহাম্মদপুর থেকে নুরজাহান রোড অর্থাৎ কোনটাতে নুরজাহান রোডে লালমাটিয়া ধানমন্ডি হয়ে রিক্সা চলছিল মামা বললেন এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি আমরা যাচ্ছি এর নাম হচ্ছে ছাত মসজিদ রোড জানিস কি ছিল কি যে বড় মামা জানবো না কেন অর্থাৎ এখানে আমরা মোহাম্মদপুর লালমাটিয়া ধানমন্ডি এই বিষয়গুলো জানতে পারলাম যেগুলো আমরা মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে বলেছিলাম যে মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে তোমরা জানবে সংস্কৃতি দেশ জাতি ইতিহাস সম্পর্কে জানবে সেই বিষয়টা কিন্তু আমরা জানতে পারলাম শিক্ষণ করে অনুযায়ী এরপরে বলেছিল ঠিক আছে বল দেখি ছাত মসজিদ না হয়েছে কোন রাস্তাটা তা তো ঠিক জানি না এর জন্যই বলছিলাম অতীতের অনেক জিনিস জেনে রাখা ভালো আমাদের অতীত মানে আমাদের আগের দিন পুরনো দিনের উপরেই তো বর্তমানের দিন রাত গড়ে ওঠে কাজল মামার সঙ্গে বললেন এই ঢাকা শহরের আগের নাম জাহাঙ্গীরনগর তাহলে মানে হচ্ছে ঢাকা শহরের আগের নাম হচ্ছে কি জাহাঙ্গীরনগর মোগল বাদশাহ জাহাঙ্গীরের নামে নামকরণ করা হয়ে থাকে তাহলে আপনি এখানে আমাদের প্রশ্ন আসতে পারছে কি ঢাকার আগের নাম কি হচ্ছে জাহাঙ্গীরনগর সেই সময় থেকে শহরে আনাচে কাছে অনেক মন্দির তৈরি থাকে
রাস্তাটা পিলখানার মোড় থেকে মোহাম্মদ পুলিশের সাত বন্ধু পর্যন্ত ঠিক আছে, তাহলে এটা পিলখানা থেকে একেবারে সাত বন্ধু মসজিদে এসে পৌঁছেছে। এই জন্যই সেই পুরো মসজিদের নামেই রাস্তাটার নাম হচ্ছে সাত মসজিদ রোড, সাত বন্ধু মসজিদ রোড। তাহলে আমরা কি শিক্ষক বলে দেখেছিলাম যে আমরা সাত মসজিদ ইতিহাস নামের ইতিহাস সম্পর্কে জানবো, তাহলে আমরা এখন জেনে গেলাম যে সাত মসজিদ কেমন রোডের নাম হয়েছিল এটা জানতে পারলাম। তাহলে রিক্সাটা নিউ মার্কেটের বেড়ে মেইন গেট হয়ে বিশ্ববিদ্যালয় এলাকার মধ্যে ঢুকতে এবং জিজ্ঞেস করলো, তুমি নাকি এই বিশ্ববিদ্যালয়ে পড়তে মামা? হ্যাঁ পড়তাম একদিন। তুই জানলে কি করে? মা বলছো তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন পড়তে তখনই যুদ্ধে গিয়েছো, অন্তু যুদ্ধ আর মুক্তিযুদ্ধের মধ্যে অনেক তফাৎ, যুদ্ধ হয় রাজা রাজায়, এক দেশে আরেক দেশে মানুষের রোগ দশা, যুদ্ধে শক্তি যোগায় একজন মানুষ কষ্ট হয় সাধারণ মানুষের, কিন্তু মুক্তিযুদ্ধে সাধারণ মুক্তিযুদ্ধ হয় স্বাধীনতার জন্য, একটি জাতি হিসাবে বেঁচে থাকবার জন্য, সব অন্যায় অত্যাচার আশৃঙ্খলা থেকে মুক্ত হওয়ার জন্য। 71 সালে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম, সাধারণ যুদ্ধ নয়। অর্থাৎ আমরা এখানে জানতে পারলাম যে শিক্ষণ ফলে আমি লিখেছিলাম যে আমরা কি মুক্তিযুদ্ধ আর যুদ্ধের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারবো। তাহলে মুক্তিযুদ্ধ হচ্ছে কি, যেটা হচ্ছে কি বেঁচে থাকবার জন্য, স্বাধীনতার জন্য এবং আমাদের অধিকারগুলোকে সংরক্ষণ করার জন্য, আমাদের অধিকার আদায়ের জন্য আমরা মুক্তিযুদ্ধ করি। আর যুদ্ধ হয় আজকে একজন রাজার থেকে আরেকজন রাজার সাথে, যেটা একটা লোভ লালসা কাজ করে, কিন্তু মুক্তিযুদ্ধে কোনো লোভ লালসা কাজ করে না। তাহলে এখানে হচ্ছে আমরা জানতে পারলাম যে মুক্তিযুদ্ধ আর যুদ্ধের মধ্যে পার্থক্য নিরূপণ করতে পারলাম। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই, এখন তোমাদের বাড়িটা দেই, বাড়িটা দেই তোমাদের, বাড়ির কাজ হচ্ছে তোমাদের বাড়ির কাজ হচ্ছে যে 32 33 30টা আমি যেখান থেকে পড়লাম এখান থেকে পড়বে, কয়েকবার পড়বে, তো এই শুভকামনা।